চাঁদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। র‍্যাব জানায়, নাগরিকদের লিখিত মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে চাঁদপুর সদরের তরপুর চণ্ডী এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় পাসপোর্ট দালাল চক্রের মূল হোতা ইয়াসিন সহ ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫,০০০ টাকা ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট প্রস্তুতের কথা বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।